রামচন্দ্র পাড়া থেকে আইকমক পাড়ার চুমুনি পর্যন্ত এই রাস্তা দেখুন কি অবস্থা হয়ে গেছে। বাম আমলে যে তৈরি করা রাস্তা, এখন রাম আমলে এমন অবস্থা রাস্তার, জঙ্গল। একজন মানুষ হেঁটে গেছে এই রাস্তার দিকে, দেখুন কীভাবে রাস্তাটা, এমন রাস্তা কোনো, এই রাস্তার দিক কি মানুষ হাতে নাকি অন্য কেউ হাতে, কেউ বলতে পারে না। এখন আমাদের নবচন্দ্র পাড়া থেকে আইকমুখ চুমুনি পর্যন্ত এই রাস্তা দেখুন কি অবস্থা হয়ে গেছে। দীর্ঘ বাম আমলে যে রাস্তা তৈরি করে গেছে, এখন রাম আমলে এই রাস্তা এমন অবস্থা। এই রাস্তার দিকে মানুষ, 150 পরিবারের মানুষ বসবাস করে এই গ্রামে। এখন গাড়ি মানুষ হাঁটতে পারে না, ছাগল পর্যন্ত হাঁটতে পারে না। এই রাস্তা কি অবস্থা হয়ে গেছে দেখুন। বাম আমলে যে তৈরি করে গেছে এই রাস্তাটা, এখন রাম আমলে কেউ মেরামত করেনি এই রাস্তাটা। দয়া করে আপনারা সবাই সাহায্য করুন, যাতে এই রাস্তাটা মেরামত হয় জনগণের জন্য, 150 পরিবারও যাতে এই রাস্তার দিক দিয়া যাতায়াত করতে পারে। তার জন্য আমরা সবার কাছে, প্রশাসনের কাছে অনুরোধ থাকবো, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা যাতে মেরামত হয়। আমাদের করবুক সাব ডিভিশন সুকনাছড়ি এডিসি ভিলেজ নবচন্দ্র পাড়া থেকে আইকমুখ হাই স্কুল পর্যন্ত চুমুনি এই রাস্তার এখন এমন অবস্থা হয়ে গেছে, খুব দুঃখজনক।